আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সব ভিউয়ার্স সকল, আজকে নতুন আর একটা ভিডিও লই আইলাম আপনার মাঝে। সবে আল্লাহুম্মা বারিক হইবা। দেখো কা মাশাআল্লাহ, আমার বাংলা খদু ফানি খদু, বাংলা লাউ ফানি লাউ, কতজনে কতটা নামে আমরা ডাকি। তো প্রত্যেকটা নাম আসলে সুন্দর, আর যেটাও ডাকি না খানে খাইতে, কিন্তু এটা আলহামদুলিল্লাহ যারা বালা ফাইনেরা বুঝতে পারবা। আর খুব কম মানুষ আছেন আসলে বাংলা কদু বালা ফাইন না। তো এইগুলো আপনারা দেখরা আমার বাংলা কদুর গাছ। আর আগে দেখছিল আপনারা রে, দেখাইছিলাম আমি গাছগুলা কিলা আছিল, আর পরে আর আপডেট আসলে দিতাম পারছি না আপনারা রে। আর গত এই দুই সপ্তাহ থেকে আসলে আমি একটু বেশি বিজি আসলাম, যার কারণে আর ভিডিও বানানি হয়েছে না। আর আমি গাছগুলারে হার্ডেনিং অফ করলাম দুই সপ্তাহ না, এক সপ্তাহ হয়ে গেছে। বলতে দিননিয়া বাহরি আর কি, কারণ গাছটো তো বড় হয়ে গেছে, গড় রাখা সম্ভব নয়, তখন একটু বাড়া রাখি। আর রাত্রে আবার বেশি বাক্যা ঠান্ডা লাগে, আর ফোরে হয়ে লাগ লাগ উঠব লাগি, আর চাইছি না যে করতাম ওটার লাগে গড় আনছি। গড় না আনলে হইল নে, বাট আমি দেখরা আপনারা একবারে ছোটো ছোটো কন্টেইনার, তো ওইগুলো বাড়া রাখি যদি খালি ফরি যায়। তো আমি যে না এটারে একটা সুবিধা করে রাখতাম, ই টাইমে ফাইরাম না, কারণে আমার রাত্রে গড় আনা লাগছে, আর নইলে এখন গড় না আনলে হইল নে। আর আপনারা দেখতে পারবা একটা জিনিস আপনারা দেখায়ও ধোকা, এই গাছটা কিলাখান চিকন হয়ে উঠছে। চিকন হওয়ার কারণ কিতা জানেননি আপনারা? রোদ যে ফাইছে না, রোদর কম পাইছে, গরমের আলো কম, গরমের আর কি কিতা কম পাইছে, প্লাস রোদর যে একটা তাপ তার শরীরও লাগছে কম। কিন্তু এখন আস্তে আস্তে দেখো কা এই গাছগুলার, দেখো কা এইগুলো আবার মোটামুটি দেখানি জ্বর জ্বর বালা আছে, মানে ঠিক আছে। আর এখন ওই দেখো কা আগা যেনে রোদ ফাইছে, রোদ ফাওয়ার পরে ধোক আগাগুলা মুঠো হইয়া আবার হয়ে ধোকা মোটামুটো হইয়া আবার আগা দেওয়া শুরু করছে। কারণ রোদ ফার এখন এনাফ পরিমাণ, তার যতটুকু রোদর দরকার গরমর দরকার। তো কালকে আমি এগুলার আর বাড়া নিতাম, আমার জানা কালকে ওয়েদারওয়ালা বাতাস আসছিল, আর আমি গরম আসলাম না, পরে দেখি গাছগুলা ফরব আর নষ্ট হইব লাগে, আর আমি বাড়া নিছি না কালকে সারাদিন। আজকেও এখন বাক্যাস বেইলি গেছে, একটা হয়ে যার এখনও পর্যন্ত বাড়া নিছি না। আসলে বাড়া বাড়ায় দেখি বিজা এক দিছে সারা রাইত। তো গতকালকে চাইছিলাম আমি বিকালে রোপণ করতাম, বাট মেঘর কারণে আর রোপণ করা হয়েছে না। আর আজকে 14 তারিখ হয়ে গেছে মেয়ের। নর্মালি আমি মেয়ের পয়লা সপ্তাহ রোপণ করিলাই গাছ, আর এই বছর আর পয়লা সপ্তাহ তো আর ঠান্ডাও আছিল, এর পরের সপ্তাহ যখন মনে করছিলাম রোপণ করলিমু এক সপ্তাহ পরে, কিন্তু এই দুই সপ্তাহ মেহমানোর কারণ আর কি থাকায় আমার আর উল্টাফাল্টা হয়ে গেছে, আর যে করতাম পারছি না, রোপণ করতাম পারছি না। তো যাই হোক, আজকে আমি আমার গাছগুলা এখন আবার বাড়া নিমুগি, আর চেষ্টা করবো আজকে আমার গাছগুলা রোপণ করে লইতাম। তো এখানে মাঝে মনে হয় 12টা গাছ আছে, আমি 12টা গাছ চাইছি রোপণ করতাম, বাট 12টা রোপণ করলে মনে হয় বেশি হয়ে যাব। এখানে আমার আর কি 6 জাতি গাছ আছে, 2টা 2টা করে রাখছিলাম। তো অন্তাকে আমি কিছু গাছ আসলে সোমাইয়া রইলেইমু, আর এখন বাড়া নিমু সবগুলা গাছ, আবার নিয়ে একটু সময় রাখমু। আর আজকে সার সকাল থেকে আর রোদ না একবারে সেমা আছিল, ওই এখন লাগে একটু রোদর জিও উঠছে। তো মেঘ দেয় রোলাখান আর কি বাতাস, বাতাসের কারণে আর কি মনে করছে না, যদি রোপণ করি আবার মেঘ দেয় বেশি, লগে লগে রোপণ করার পরে গাছগুন ঠিক থাকতো না জায়গাত, পান দিয়ে দিলেও বাতাসে বাইরে ইয়া জিও করিলাই। তো এর লাগে আমি চাইছিলাম না বাতাসের মাঝে করতাম, একটু আপসায় আপসায় দিন থাকলে আসলে রোপণ করা বালা, কিন্তু যারা উইন্ডি বাতাস দেয় ওটার লাগে আর কি আমি চাইছি না গাছগুলো উইন্ডি বাতাস হইলে কিন্তু হয় গাছ আপনি যত বান্ধিয়া দিন না খানে এই আগাটা বেশি লড়তে লড়তে ফরে সেসাল্লাহান হয়ে যায় আর কি। তো একটু গাছে একটু বেশি জারা খাইলায়, তো গাছটা রোপণ করার পরেও যদি আপনার গাছে জারা খাইলায় তো এইটা একটু থামকে খাইলায় আর বড় হাতে একটু সময় নেয়গে। আর আপনারা দেখলেন আমার গাছর ওই দোকান খলি উলি আইওর, আরও ওই দোকান আরও ব্রাঞ্চ সারা আরম্ভ হয়ে গেছে। তো এখন কিতা করতে হইব, এখন আমি এগুলারে 1G কাটিং করিয়া দিলাইমু। তো আপনারা দেখাইলাম আমি কিলাখান 1G কাটিং, আজকে যেহেতু আমি গাছগুলা রোপণ করবো আজকে আর 1G কাটিং করতাম নাই। আর সবে তো জানেন 1G কাটিং কিলাখান করা লাগে, তারপরে আমি যদি
নেক্সট ওয়ানজি কাটিং যখন করি আপনার লগে শেয়ার করব। মানে আজকে আমি এগুলারে বাইরে এখন নিমুগি নিয়ে আর বিকালে যদি রোপণ করতাম পারি তাইলে শেয়ার করব আপনার লগে, চেষ্টা করব কিলাখান রোপণ করা যায়। আর বাইরে দেখলাম না আজকে আপনার দেখাই মতুরা একটু, মানে মাটিটা একবারে ভিজা, তো এখানে গিয়া রোপণ করা একটা কিতা আছে। তো যাই হোক, আপনারা এখন আমার গাছগুলার আপডেট আর কি দেখলা, আর এগুলো আমি সব এখন বাড়া নিমুগি, বাড়া নিয়ে আপনারা দেখাই মু আমি কিলা রাখছি বাড়া। সো ওই দেখো কাবিয়ার সকল আমার গাছগুলার আমি বালা বাড়া আনিয়া রৈদর মাঝে রাখি লেছি। আর এখানো আরও গাছ আমার মরিচর গাছ, তারপরে আবার দেখাই মনে কেতার আমার এটা গ্রিন হাউস আর কি ভাঙ্গি গেছে, তো আমি লাস্ট ইয়ার ওলাখান করছি দিয়েছি প্রচুর জায়গা ওই গাছ ইলাখান হুতায়া রাখলে, আর ফরে না গ্রিন হাউসটা আর ওলাখান আমি জি করলে আর একটারে লিডিকটার জীব নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি কিতা করি ওই ধোকা একটা সাদা পলিথিন ব্যাগ বড় ওটা দিয়ে আমি এটানে গুড়িয়া রাখিলাই। তো আজকে গুড়িয়া রাখছিলাম সারা পানি উফরে জমিয়া, আর আমার গাছের উফরে ফরে কিছু জি হয়ে গেছে, একটু টমেটোর গাছ তোরা ড্যামেজ হয়ে গেছে, হিসাই টুইছে না অবশ্য ঠিক আছে, ইন জিও নষ্ট হয়ে গেছে লাগি কোন আর কি। গাছের উপরে গিয়া পানির বাড়ে পলিথিনটা তলে দিয়ে গেছিল কি, আর ওই দোকান আমি মেঘর সব পানিগুলারে অখটার মাঝে জমাইয়া পরে রাখি লিছি, পলিথিন বিকজ যা আমি পানি জমাইছিল ও সব গুড় মাঝে জমাই লিছি। তো আমি কিতা করবো আমার ওজনে গাছ এগুলার ভিতরে তো মেঘ খাইছে না, এগুলো গুঁড়া আছিল, তো ওগুলা ভিতরে যে সময় পানি লাগবো আমি ও মেঘর পানিটা দিব। মেঘর পানিটা আসলে খুবই বালা গাছর লাগি, তো লাগে আমি মেঘর পানিটা দিম। আর খুঁজলাম যেন শ্লাগর লাগে আনি না বাড়া ওই দোকা, ওখান আইও বাড়া আমি অন্য একটা শ্লাগ পাইছি, এখন ফালাইয়া গেছি। তো ফালাইয়া আমি আমার বাংলা লাউর গাছগুলারে অন্যর মাঝে রাখছি এখন। তো দেখি আশা করি আজকের বাতাসটা তেমন একটা উইন্ডি নাই বাতাস থাকলেও, তারপরে আজকে কিবা চেষ্টা করবো আর কি গাছগুলারে রোপণ করে নিতাম পারিনি দেখি, তেখানি আপনারা বাতাসে কিলা দৌড়ার। তো যদি পারি আর কি আপনার লগে শেয়ার করবো আর দেখাই আমি কোন জায়গাত, আমি আপনারা প্রত্যেক বছর তো দেখুন আমি কোন জায়গাত রোপণ করি, তো ও জায়গাতে কি করবো ও দেখতে পারে আপনারা আমার জায়গায়। কেন জায়গার মাঝে আমি খানি দিছি না, আসলে খালি কুড়ছিলাম, কুড়ার পরে আর দিন আর বাড়াইয়া যে করতে পারছি না তো ঠান্ডা থাকার কারণে, পরে এখন দেখি আস্তে আস্তে দোকা কিতা বাতুয়া শাক আর লাল শাক হল উঠি গেছে প্রচুর। তো প্রত্যেক বছর ওটা হয় উঠি যায়, যে সময় বাংলা হদর রইতাম ওই সময় ওটা গাছ উঠি যায় আর এটার লাগে আর রোয়া কষ্ট হয়ে যায়, তো এর লাগে আমি এখানে তো উঠতাম পারতাম না বেশি। আমি কোনো স্রোত গিয়া বা দি সাইডে দিয়ে কি একটু সিফাইয়া সিফাইয়া কষ্ট করিয়া গাছগুলা খালি গাড়িয়া রাখবো। আর আমি এখানে গাছ রোপণ করবো সময় আমি যেহেতু ইন মাঝে কোনো ফার্টিলাইজার দিছি না, তো আমি গাছ রোপণ করার আগে ইন চিকেন মেনুয়ার তোরা আর ফিশ প্লাট বন যদি আমার ঘরে থাকে আমি চেক করছি না, তাইলে দিয়া আমি গাছর জ্বরও যে লাইব্রেরি আর আমি গাছর জ্বরও প্রথমে দেই দিয়া আর রোপণ করি ওলা করি লিমু। আর আপনার লগে যদি পারি আমি চেষ্টা করবো শেয়ার করার, আর যদি পারি না তাইলে গাছ তো আর রোপণ করার পরে আপনি আপনারা সব এমনিও দেখতে পারবা। আর কিছু গাছ আর কি আমি ওলা আমার শেডও দিলে আর কিছু তো আমার ট্যালেস আছে দেখতে পারবা আপনারা এভরি ইয়ার যে জায়গা করি ও জায়গাতেও আর কি করবো। ওই দেখো কাবিওয়ার্স ও একটু খালি দেখানি আপনার লগে মাততে না মাততে দুই মিনিটও গেছে না গাছগুলা ফোড়া আরম্ভ হয়ে গেছে, ওই দোকা গাছ ফোড়া আরম্ভ হয়েছে। তো এটা তো ছোটো কন্টেইনার এর লাগে ফরি যায় আর কি, তো এর কিছুর ভিতরে হারাইয়া যদি রাখতাম তাইলে ফলল না মানে এর কারণে গিয়ে প্রবলেম হয়ে যায় বাড়া রাখা। তো আমি গাছগুলা আজকে চেষ্টা করবো বাড়া একবারে মাটির মাঝে রোপণ করে লিবা, তো আর ফোড়ার চিন্তা নাই। এরপরে আস্তে আস্তে উড়ি জিঙ্গা চিচিঙ্গা একটা একটা করি সপ্তাহ আর কি যে কর্ম রোপণ করবো। তো দেখলা আপনারা আমার লাউর গাছগুলা কিলা হয়েছে কত সুন্দর মাশাআল্লাহ, যখন রৈদ পাইছে একটু গাছগুলা। আর ওই দেখো একটা জিনিস, যখন রৈদর মাঝে গাছ বড় হয় ফয়লা থাকি দেখো গাছের জ্বর কিলা হয়, এই গাছটা একবারে যখন ফার্স্ট বেশি উঠছে তখনও এটা রৈদ আছিল, তো রৈদ হওয়ার কারণে দেখো এই গাছটা কিলা খান আর ইগুলার অবস্থা কিলা খান। কিন্তু কোনো প্রবলেম নাই, এই গাছগুলো খালিও বাড়া রোপণ হওয়ার এক সপ্তাহের ভিতরে আপনারা যে আর ছবি দেখতে পারবা কিলাখান চেঞ্জ হয় আর কি। তো ওটাও আর কি আসলে রোদ যদি থাকে তাইলে গাছর আর গরম গরম আর রোদ যদি থাকে আর কি, রোদ থাকলে তো এমনি গরম থাকে আর উইন্ডি থাকলে তো তো ই হয় না, তারপরে রোদ থাকলে বাড়া গরম থাকলেও গাছগুলা অনেক হেলদি বড় আর জি হয়। তো যারা কনজারভেটরি আছে তারা গাছগুলা হেলদি হয় ও অক্টার কারণে, কারণ কনজারভেটরির মাঝে তো রোদর আলোটা ফায় বেশি। তো দেখলা বিওর সকল আমার বাংলা লাউর অবস্থা কিলাখান আছে আর কোন সিচুয়েশনে আছে। আর আমি এগুলোর মাঝে বেশিরভাগ ফানিও দিলাম, খালি একবার বেবি বায়ও দিছিলাম আর একবার দিছি গরর গ্রমর যেটা ওটা ও দুইবারও দিছি আর কিছু দিছি না।
আর নর্মালি আসলে আমি গরো থাকতে ফার্টিলাইজার কিছু ইউজ করি না, ও বেবি বাইও এখন বার ইউজ করলে করি, আর বাংলা লাউ করা লাগে না, অটোমেটিক ও বড় হয়ে যায়। বাট মরিচও একটু করলে আর কি বড় হয়, তারপরে ও যেন টাইমের কারণে গিয়া আসলে করা হয় না, আর প্রচুর সারা তো আমার তার কারণে গিয়া যে না। আর তোরা দেখো আমার গাছের ফুল কি সুন্দর ফুটছে মাশাল্লাহ, এগুলো আমি ডাল থাকি ফুল করছি। আর এটা তো গ্রান আমার সামনের গার্ডেনের আপনারা দেখাইমু গাছগুলা, যে গ্রান মানুষ আমারে প্রত্যেকদিন ডাকিয়া খালি সুন্দর সুন্দর হইতে হইতে আর কেবি হেরান। আর আমার গার্ডেন এখনো পর্যন্ত বালা করে মানে কিতা করা হয়েছে না, এটা মাটি সবটা সাফ করা হয়ে গেছে, খালি জায়গাটা নিয়ে বোয়াইতাম আর কি, আর গাছগুলা রোপণ করতাম ওগুলা হইতে হোকা। এগুলা অবশ্য সবটা কুড়িয়ে উড়িয়ে রাখি লিছি, খালি ফার্টিলাইজার দিতাম আর গাছ রোপণ করতাম। তো বিবার সকলও আছিল আমার আজকের বাংলা লাউর আপডেট, বাংলা লাউ কি পজিশনে আছে কিলা আছে দেখলা, আশা করি আপনারা কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবো। ভালো লাগলে লাইক শেয়ার করবা, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আজকে ও পর্যন্ত সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা, সেফে থাকুকা, ও কামনা বিদায় নিরামগি। কত হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত, আল্লাহ হাফিজ।